আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়াল ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মালয়েশিয়ার রাজার বৈঠক। প্রথমবার বাংলাদেশ সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য ভয়ানক সংকেত, হতে হবে সতর্ক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থা অর্জন করেছে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। ভ্রমণ করুন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আমাদের সাথে। আপনি কি এয়ার টিকেট কেনার কথা ভাবছেন? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কাঙ্ক্ষিত এয়ার টিকেটের জন্য। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহরু অফিস 01822221220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মালয়েশিয়ার রাজার বৈঠক। ইয়াংটি পাটওয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগং টুঙ্কু হাজা আজিজা আমিনা মাইমুনা ইস্কান্দারিয়া বুধবার বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইস্তানা নেগারা মালয়েশিয়ার রয়্যাল হাউস হোল্ডের নিয়ন্ত্রক দাতুক শ্রী মোহাম্মদ ফাদিল শামসুদ্দিন বলেছেন, সোমবার থেকে লন্ডনে তাদের রাজার ৬ দিনের বিশেষ সফরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ইস্তানা নেগারার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, ৪০ মিনিটের ওই বৈঠকে সুলতান আবদুল্লাহ এবং রাজা চার্লস মালয়েশিয়া এবং যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পরিবেশগত সমস্যা এবং মালয়েশিয়ার মালিকানাধীন ব্যাটারসি পাওয়ার স্টেশন নিয়ে আলোচনা করেছেন। ইয়াংডি পাটওয়ান আগং এবং রাজা পেরমাইসুরি আগং এর সৌজন্য সাক্ষাৎ রাজা চার্লস তৃতীয় সঙ্গে মহামান্যের ঘনিষ্ঠতাকে প্রতিফলিত করে, কারণ চার দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়া এবং যুক্তরাজ্যের বন্ধুত্ব রয়েছে। আহমেদ ফাদিল আরও জানান, সৌজন্যই সফরে সুলতান আবদুল্লাহ এবং রাজা চার্লসের মধ্যে দ্বিতীয় বৈঠক এবং মালয়েশিয়া এবং যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে প্রতিফলিত করবে। ব্রুনাই দারুসালামের সুলতান হাজি হাসান আল বলখিয়া মুইজাদ্দিন ওয়াদ্দুল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন আগামীকাল শনিবার। শনিবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সুলতান এই প্রথম ঢাকা সফরে আসছেন। সুলতানের সফরসঙ্গী হিসেবে রাজপরিবারের সদস্য, ব্রুনাইয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা থাকবেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৭টায় সুলতান বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। পরে ব্রুনাইয়ের সুলতান বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি হামিদ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। ১৭ অক্টোবর দেশে ফিরে যাবেন ব্রুনাইয়ের সুলতান। হাসান আল বলখিয়ার তিন দিনের এই সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই করতে চায় বাংলাদেশ। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সুলতানের এই রাষ্ট্রীয় সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশের জনশক্তি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক। মালয়েশিয়া প্রবাসীদের জন্য ভয়ানক সংকেত, হতে হবে সতর্ক। মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে প্রবাসীদের অপহরণের ঘটনা যেন নিত্যদিনের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পরপরই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন বাংলাদেশি প্রবাসীর অপহরণের ঘটনার। অধিকাংশ ক্ষেত্রে এসব অপহরণের ঘটনায় বাংলাদেশি প্রবাসীরাই জড়িত থাকার প্রমাণ মিলছে। এবার মালয়েশিয়ার এক পরিত্যক্ত ভবন থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক বাংলাদেশি প্রবাসীকে উদ্ধার করল দেশটির পুলিশ। ক্লাং ভ্যালির সেরি কেম্বাগানে এই ঘটনা ঘটে। সেন্ট্রাল পুলিশ প্রধান বে ইয়েং লাই জানিয়েছেন, উদ্ধারের সময় আরও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে সব তথ্য জানান কুয়ালালামপুর সেন্ট্রাল জেলা পুলিশের প্রধান এসিপি বে ইয়েং লাই। একই দিন এই ভবনের কাছের একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ ৪৫ বছর বয়সী ভুক্তভোগীকে উদ্ধার করে। সেন্ট্রাল জেলা পুলিশের প্রধান এসিপি বে ইয়েং লাই বলেন, মালয়েশিয়ার সেরি কেম্বাগানের পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শেকল দিয়ে বাঁধা অবস্থায়
আমরা ওই বাংলাদেশিকে উদ্ধার করি। অপহরণকারীরা অপহৃতের মোবাইল ব্যবহার করে বাংলাদেশের পরিবারকে ফোন দেয়, 10 লাখ টাকা মুক্তিপণ না দেয়া হলে মেরে ফেলার হুমকি দেয় তারা। এরপর ভিকটিমের পরিবারের পক্ষে থানায় পুলিশ রিপোর্ট দায়ের করলে সঙ্গে সঙ্গেই বাংলাদেশিকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় গত সোমবার অপহরণ চক্রের মূল হোতা, ঘটনার সঙ্গে জড়িত 2 বাংলাদেশি ও স্থানীয় 3 নাগরিক সহ মোট 5 গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ 45 বয়স ওই ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশ ধারণা করছে গত 7 অক্টোবর ওই 5 সন্দেহভাজন ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় এবং তারা বাংলাদেশে ভিকটিমের পরিবারের কাছ থেকে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় পুলিশ 6 মোবাইল ফোন এবং একটি গাড়ি জব্দ করে, এই অপরাধে ব্যবহৃত হয়েছিল। তিনি আরও জানান, 2 বাংলাদেশিকে 24 অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং স্থানীয় 3 নাগরিককে পুলিশ জামিনে মুক্তি দিয়েছে এবং অপহরণের জন্য দণ্ডবিধির 362 ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় এই ধরনের অপহরণের ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহে এই খবর পাওয়া যায় মালয়েশিয়াতে আরও এক বাংলাদেশি প্রবাসীর অপহরণের। এরপর ওই বাংলাদেশি অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ আদায় করলেও খুন করে মালয়েশিয়ার এক জঙ্গলে ফেলে যায়। তারপর তার লাশ উদ্ধার করে মালয়েশিয়ার পুলিশ। পরবর্তীতে মালয়েশিয়াতে এবং বাংলাদেশে উভয় স্থানে অপহরণকারীর চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছে। একের পর এক এই ধরনের অপহরণের ঘটনায় মালয়েশিয়ায় অনেক প্রবাসী আতঙ্কের মাঝে বসবাস করছেন। এক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট প্রবাসীরা। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।